রেজুয়ান নাকি হাসিরাঙ্গা, কে হাসবেন শেষ হাসি? এশিয়া কাপ 15তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইটি এবার সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসসি। টি টোয়েন্টি ফরম্যাটে এবারের আসরে 12টি ম্যাচে সমান তালে পারফর্ম করেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ক্রিকেটাররা। আসরের 13তম ম্যাচ ফাইনালে যারা আলো ছড়াতে পারেন তারা হচ্ছেন মোহাম্মদ রেজওয়ান, পাকিস্তান ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম মোহাম্মদ রেজওয়ান। ওপেনার হিসেবে এবারের আসরে দুর্দান্ত ব্যাটিং ফর্মে আছেন তিনি। এ পর্যন্ত 5 ম্যাচে 5 ইনিংসে 2টি হাফ সেঞ্চুরি সহ টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ 226 রান করেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। এ পর্যন্ত সর্বোচ্চ 276 রান করেছে ভারতের বিরাট কোহলি। তাই কোহলিকে ছাড়িয়ে যেতে ফাইনালে 150 রান করতে হবে রেজওয়ানকে। দুর্দান্ত ফর্মের কারণ নিজ দলের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করে নিয়েছেন রেজওয়ান। অন্যদিকে হাসারাঙ্গা ডি সিলভা শ্রীলঙ্কার সেরা বোলার হিসেবে এবারের এশিয়া কাপ শুরু করেছিলেন হাসারাঙ্গা, কিন্তু এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। প্রথম 4 ম্যাচে মাত্র 3 উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা, তবে সুপার ফোরের শেষ ম্যাচে পুরনো হাসারাঙ্গাকে দেখা যায়। পাকিস্তানের বিপক্ষে দলের জয়ের পিছনে অবদান রাখেন তিনি, 4 ওভারে 21 রান দিয়ে 3 উইকেট নেন হাসারাঙ্গা। তাই ফাইনালেও হাসারাঙ্গা জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের 2 অন্যতম ভরসার নাম হচ্ছে পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডেস। দলকে দারুণ সূচনা এনে দিচ্ছেন এই 2 ওপেনার। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে 45, সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে 62, ভারতের বিপক্ষে 97 রানের সূচনা এনে দেন নিশাঙ্কা এবং কুশল জুটি। তাই ফাইনালের মঞ্চে নিশাঙ্কা এবং কুশলের আরও একটি দুর্দান্ত শুরুর উপর নির্ভর করবে শ্রীলঙ্কার শিরোপা। এই আসরে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তারা, নিরক্ষা 165 এবং কুশল 155 রান করেছেন, দুজনই 2টি করে হাফ সেঞ্চুরি করেছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।